আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো গত শুক্রবার আমরা চাঁদপুর গিয়েছিলাম, সেটার একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি। এটা হচ্ছে তার পরের অংশ। তো আমরা চাঁদপুরে পৌঁছেছি বেলা 11টার সময়। 11টার সময় এসে খুব টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নিয়েছি। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলের দিকে একটু বের হয়েছিলাম ঘোরার জন্য, ঘুরতে। তো সেই অংশটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা চলে এসেছি চাঁদপুরের ডাকাতিয়া নদী দেখার উদ্দেশ্যে। তো আমরা অলরেডি নেমে গিয়েছি, আমরা অটোতে এসেছিলাম। তো এখন আমি আপনাদের ডাকাতিয়া নদীর আশপাশের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে একটা ছোট্ট একটা পার্কের মতো আছে, তো এইখান দিয়ে হচ্ছে মেইন গেটটা, আমরা এই গেটটা দিয়ে ঢুকবো। আর এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, চেয়ার আছে, বসার জায়গা আছে, আর বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক আছে। তো এই যে আমরা পার্কটাতে ঢুকে যাচ্ছি, আমরা ডাকাতিয়া নদীতে চলে এসেছি। তো এই যে নদীটা, আর এখানে বসে আপনারা খাবার খেতে পারেন, রেস্ট নিতে পারেন। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, এই যে নদীটা। তো নদীর আশপাশটা খুবই ভালো লেগেছে, এখানে ছোট্ট একটা পার্কও আছে। তো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। তো নদীটা খুবই ভালো লেগেছে আমার। তো আশেপাশে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে রাতের বেলায় পুরো লাইট দিয়ে আলোকিত থাকে। তো আমরা যেহেতু দিনে এসেছি তো লাইটটা ছিল না। আর এই যে এখানে নৌকা আছে কিছু, তো এই নৌকাগুলো আপনার ভাড়া নিয়ে ঘুরতে পারেন। তো আমরা আর ভাড়া করিনি নৌকা, কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। তো এই যে এখানে হচ্ছে অমিত স্মৃতি শিশু পার্ক। তো এই শিশু পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 20 টাকা, আর 20 মিনিটের জন্য এখানে 20 টাকা। তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, এই জন্য আমরা ঢুকিনি। তবে এখানে বেশ কিছু দর্শনার্থী ঢুকে ছবি তুলতেছিল। তো আপনারা চাইলে এখানে ছবি তোলার জন্য ঢুকতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আর ওই যে ওই সাইডে দোলনা, তো এটা হচ্ছে শিশু পার্ক। তো বাচ্চারা ওখানে দোলনা উঠেছে, আর নৌকা আছে, আর এই যে এখানে একটা ছোট্ট একটা পুকুর টাইপের। তো আশপাশটা খুবই সুন্দর এই ডাকাতিয়া নদীর। তো আমরা এই নদীর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। তো এই যে এখানে হাঁটার পরে একটা রাস্তা পারাপারের জন্য একটা গাছের ডাল দিয়ে পারাপার হতে হচ্ছে। তো খুবই মজা লেগেছে এই রাস্তাটা। আমরা সবাই এই রাস্তাটা পার হচ্ছে এবং খুবই ভয় পাচ্ছিলাম, কারণ নিচে একটা গাথা ছিল। তো সবাই এই রাস্তাটা ধরে পার হচ্ছে। তো এই যে কিছু দূর আসার পরে দেখুন এই সাইড একটু জঙ্গলের মতো, তবে খুবই সুন্দর এই জায়গাটা। এখানে প্রচুর গাছপালা, এক সাইডে গাছপালা, আবার ধান ক্ষেত আছে, আর এক সাইডে নদী। তো খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা ঘুরতে। আর এই যে এটা হচ্ছে রাস্তা, তো একদমই ছোট্ট একটা আঁকাবাঁকা রাস্তা। তো আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছি। এখানে অবশ্য বসতিও আছে, একটু দূরে দূরে বসতিগুলো। এই যে ধান ক্ষেত, আর এই যে এই পাশে নদী, আর নদীর এখানে গাছ লাগিয়েছে, চাল কুমড়ার গাছ। তো এটাকে জানলা দিয়ে চারপাশে আটকে দিয়েছে। তো এই যে দেখতে খুবই ভালো লাগতেছে। তো এখানে বসতিগুলো একটু দূরে দূরে। তো এই যে গাছটা, গাছ লাগিয়েছে, জানলা দিয়েছে। তো এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে এই পথটা। আর ওই যে নৌকা, আপনারা চাইলে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন। তো এই যে কিছু দূর আসার পর এখানে একটা শ্মশান ঘাট দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই এলাকাটাতে প্রচুর হিন্দুরা বসবাস করে, মুসলিমও আছে খুবই অল্প পরিমাণে। তো এই শ্মশান ঘাটটা দেখেই মনে হলো যে এখানে হিন্দুরাই বেশি বসবাস করে। তো আমরা সেখান থেকে ঘুরে চলে এসেছি মিষ্টি খাবার জন্য। এই মিষ্টির দোকানেরও কিছু ঘটনা আছে, তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব পরবর্তীতে। মিষ্টি খেয়ে একটু ঘুরে তারপরে চা খেয়ে বাসায় ফিরে এসেছি। তো বাড়িতে এসে এখানে রান্নার আয়োজন চলছে, হাঁস রান্না করা হচ্ছে। তো এখন হাঁসটাকে একটু টেস্ট করে দেখবে জন্য একটা মাংস তুলে নিল, হাঁসে সব কিছু ঠিক আছে কি না। তো এছাড়াও আরও ছিল এখানে চাঁদপুরের ইলিশ। তো এই যে ইলিশ মাছটাকে ভাজবে, তো এইটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। তো রান্নার আয়োজন চলছে, সাথে খিচুড়িও আছে।
আর এখানে রান্না হচ্ছে, আর ওইদিকে আমরা সবাই মিলে বাচ্চারা মিউজিক্যাল চেয়ার খেলতেছিলাম, খুবই মজা হচ্ছিল। সন্ধ্যাটা খুবই মজা করে আমরা কাটিয়েছি। মিউজিক্যাল চেয়ার খেলার হয়ে গেছে, তো রাত হয়ে গেছে, তো এখন আমরা খাবো, রাতের ডিনারটা সারবো। তো এখানে খিচুড়ি, যে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এর সাথে আছে সালাদ, আছে লেবু, আর আছে এখানে হাঁসের মাংস ভুনা, আর আছে এখানে ইলিশ মাছের লেজ ভর্তা। তো এই ছিল আজ আমাদের রাতের ডিনার। তো আমরা সবাই ডিনার করব। আমি আমার ভিডিও আর বেশি বাড়াবো না, এখান থেকে আমি বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।